জনগণের সেই কথা শুনে, জনগণের সেই অবস্থা দেখে আমরা বুঝতে পেরেছি আসলে জনগণের পাশে যাওয়া দরকার। এই জন্যই আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হয়েছে সেন্ট্রালি যে আমরা আবার জনগণের কাছে ফিরে যাবো, জনগণকে সেবা দিব। পারবো না আমরা? আলহামদুলিল্লাহ। পারবো না আমরা? আলহামদুলিল্লাহ। দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে গত কয়েকদিন আমাদের বান্দরবান জেলার 60টি থানার কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। গতকালকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের রাজাবাগে গিয়েছিলেন, আমাদের পুলিশ সদস্যের সাথে কথা বলেছেন, সেখানে আইজিপি স্যার উপস্থিত ছিলেন, পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেছেন এবং স্যার আশ্বস্ত করেছেন সকল সমস্যার সমাধান করবেন। এরই পরিপ্রেক্ষিতে আজকে থেকে আমাদের বান্দরবান জেলার 60টি থানার কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। আমরা জনগণকে সবসময় নিরাপত্তা দিয়ে আসছি, এখনও নিরাপত্তা দিব এবং জনগণের কাছাকাছি যাওয়াও, এবং জনগণ যে আমাদের বিশ্বাস করে ভালোবাসে আমরা সেই প্রমাণ পেয়েছি, এবং জনগণের এই ভালোবাসা সেই বিশ্বাস আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ, এবং আগের থেকে আরও ভালো কাজ করবো।